कोई रे खाली दुमार एशे छे भाई नतुन बदर कोई रे सब देश विजयी नबीन मुजाहिद एखोनो की गाइते होबे घुम भांगानो गीते तोदेर एखोनो की गाइते होबे घुम भांगानो गीत আপনারা কি ঘুমাইছেন? না। কথা বলেন না কেন? ঘুমাইছেন? না। যে জাতি জেগে জেগে ঘুমায় তার জাগ্রত করা বড় কঠিন ব্যাপার। আর যে অরিজিনালি ঘুমায় তার দু চারটা ডাক হাক দিলেই সে জাগ্রত হয়। তো আপনারা কি আসলে জেগে জেগে ঘুমাচ্ছেন? না। কারা কারা ঘুমাচ্ছেন না দেখি তো লিল্লাহ তাকবীর। আল্লাহু আকবার। যারা হাত তোলেন নাই তারা ঘুমাইছেন? পুরো হাত তোলেন। ঘুমাইছেন আপনারা? না। सम्मानित मौजा साजरी साप राशि बारी जामे मस्जिद पत्रिका आयोजित ए विशाल ऐतिह्यवाही तफसीरुल कुरान महफिल निवेदित ए विशाल तफसीरुल कुरान महफिले सम्मानित सुयोग्य मुअज्जस मोहतरम माननीय सभापति एवं प्रधान अतिथि आमंत्रित उलामाए हजरत दूर दराज থেকে যারা আল্লাহর কোরআন শোনার জন্য চাতক পাখির মতো অপেক্ষারত মুরব্বিয়ানে কেরাম মুস্তাফা মুজাহিদ তারেক সাইফুল্লাহর উত্তর শরী প্রিয় যুবক বন্ধুগণ এবং স্নেহের কোচিয়ার কাঁচা বৃন্দ পর্দার আড়ালে অবস্থানরত আমার মা এবং বোনেরা দূরে এবং নিকটে যত দূর পর্যন্ত আজকের এই আলোচনার সাউন্ড যাচ্ছে तत दूर पर्यंत आरेकटा बार इस्लामी रीति अनुजाई सालाम परिबिष्टिते करते जाच्छि आबारो बोलछि अस्सलामु आलाइकुम ओ रहमतुल्लाहि ओ बरकातुहु वालाइकुम अस्सलाम महान आल्लाहर शुक्र गुजार होते जाच्छि जे महान आल्लाह पाक शत व्यस्ततार माझेओ তার কোরআন বলার মতো আর শোনার মতো সুযোগ দান করেছেন সেই মাবুদি ইলাহির প্রশংসা স্বীকার করব মানে গুণকীর্তন করতে যাব মুসলমানের ব্যাটার মতো জোরে সোরে আওয়াজ দিয়ে বলবো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আওয়াজটা কি আরেকটু বাড়ানো যাবে না দেখি তো কেমন কি রকম বাড়লো এবার পুরোটা বলতে হবে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সংক্ষিপ্ত আকারে দরুদ ও সালাম পাঠ করছি সারা পৃথিবীর সকল বুদ্ধিজীবী আর সাহিত্যিক আর সাংবাদিক আর নেতা নেত্রীদের আদর্শ ও সম্মান সম্ভ্রমকে যদি একটি পাল্লায় এনে দেওয়া হয় আমার নবীজির পায়ের ধুলোর মতো কারোর মর্যাদা হবে না কথা বলে না কেন সেই রাসূলের প্রতি সংক্ষিপ্ত আকারে দরুদ পড়ছি জোরে সোরে আওয়াজ দিয়ে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত ভাইরা একটু আগে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি চেষ্টা করব সেখান থেকে আলোচনা শুরু করা এবং দেখি কতদূর পর্যন্ত আলোচনা নিয়ে যাওয়া যায় যদি আপনাদের শোনার মতো পরিবেশটা ভালো থাকে ইনশাআল্লাহ আজকের আলোচনা 11:30টা পর্যন্ত চালাতে বলছিল কিন্তু 12:01টাও যেতে পারে থাকতে পারবেন ইনশাআল্লাহ পরিপূর্ণ যদি বিষয়টাকে ক্লিয়ার করতে না পারি তাহলে বলে লাভ কি ঠিক না পরিপূর্ণভাবে বলতে চাচ্ছি চেষ্টা করব অল্প সময়ের মধ্যে সংক্ষিপ্ত করে বলা যদি একটু টাইমটা ওইদিকে চলে যায় কেউ রাগান্বিত হবেন না ঠিক আছে সম্মানিত ভাইয়ের হাদিসের কয়েকটি এবারে আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ সম্মানিত নোয়াখালীবাসী মহান আল্লাহ পাক ইমানদারদেরকে বলছেন যে আমি তোমাদের জান আর মালটাকে কিনে নিয়েছি জোরে কন্ন সুবহানাল্লাহ সম্মানিত ভাইয়েরা মহান আল্লাহ পাক বলেন ইন্নাল্লাহ আস্তারা মিনাল মুমিনিনা আনফুসাহুম
وأموالهم بأن لهم الجنة মহান আল্লাহ পাক বলেন ইন্নাল্লাহ আশতারা ইন্না মানে অবশ্যই ইন্না মানে হলো বাধ্যতামূলক বেশক 100% সিওরিটি যা দিস ইজ মাই ফাইনাল ডিসিশন রব্বুল আলামিন বলেন আমি ফাইনাল ডিসিশন নিয়েছি আমি আমার মুমিন বান্দা আর বান্দীদের জানার মাল থেকে কিনে নিয়েছি বিআন্না লাহুমুল জান্না জান্নাতের বিনিময়ে মুমিনদের জানমাল কে কিনে নিল সবাইকে বলতে হবে কে তো আপনারা মুমিন না বেঈমান কারা কারা মুমিন দেখিলিল্লাহে তাকবীর অর্ধেক নয় পুরাটা তুলতে হবে আপনারা মুমিন না বেঈমান আল্লাহ পাক মুমিন হিসাবে কবুল করুন এবার বেঈমান কার আছে একটু হাত তুলেন একটাও নাই মুমিনের দাবিদার হবে যারা নিজেকে মুমিন হিসাবে দাবি পেশ করবে যারা এই জান আর এই মালটাকে বিক্রি করে দিবে তারা মুমিনরা জান মাল যদি বিক্রি করে দেন তাহলে কিনবেন কে এবার আপনাদের প্রশ্ন করছি যারা জান মাল বিক্রি করে দেন আর যিনি জান মাল কিনে নেন বলেন তো এই দুই ব্যক্তির কার আইন দ্বারা এই জান মাল চলবে আরো জোরে বলেন বর্তমান কি বাংলাদেশে আল্লাহর আইন চলে বর্তমান পৃথিবীতে আল্লাহর কোরআনের বিধান কি চলে কার বিধান চলে কথা বলেন কেন সবাইকে বলতে হবে কেন আপনাদের ভয় লাগে কথা বলতে সমস্যা হয় কেউ লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে বলতে পারেন না কেন মুসলমান হিসাবে নিজেকে ইমানদার দাবি পেশ করবে যারা এ জানমাল তো বিক্রি করেই দিয়েছে তারা কথা বলেন না কেন তাহলে আমরা যারা জানমাল বিক্রি করে দিয়েছি আমাদের কথা দ্বারা জানমাল চলবে নাকি যিনি কিনে নিয়েছেন তার আইন দ্বারা চলবে তার আইনের নাম কি সবাইকে বলতে হবে এই দুনিয়ায় যারা নিজেকে মুমিন হিসাবে দাবি করার পর তার বিধানটাকে মানতে পারল না প্রতিষ্ঠিত করতে পারল না কায়েম করার চেষ্টাও করল না প্রচেষ্টাও চালাল না এই ব্যক্তি আসলে ইমানদার নয় নয় এটাই হচ্ছে পাক্কা বেঈমান সম্মানিত ভাইয়েরা আপনি যদি আপনার নোয়াখালীর বাজারে যান মাছ কেনার জন্য পুঁটি মাছ আপনারা চিনেন কথা বলছে না কেন জোরে ধরেন পুঁটি মাছের কেজি হলো 500 টাকা আপনি মাছ কিনতে গিয়ে দেখলেন একটু জাস্টুবাই করে দেখলেন আঙ্গুল দিয়ে চাপ দিলেন ঠেসে দেখলেন নেড়ে দেখলেন আপনার মাছগুলো পচা মাছ আপনি কি এই পচা পুঁটি মাছ 500 টাকা দিয়ে আপনি কিনবেন না কেন কিনবেন না পচা মাছ এগুলো ধরেন আপনি কিনতে চাইলেন না দোকানদার খুশি হয় আনন্দ চিত্রে আপনাকে হাদিয়া দেওয়ার জন্য 1 কেজি খানেক পচা পুঁটি মাছ আপনাকে হাদিয়া দিয়ে দিল আপনি নেবেন কিনা যদি আপনি নাও নিতে চান জোর করে যদি আপনার হাতে পায়ে ধরে বলে বাবা হাত দিয়ে দিলাম নিয়ে যান আর আপনি যদি মহাব্বতের ঠেলায় ভালোবাসার ঠেলায় যদি আপনি পচা পুঁটি মাছ 1 কেজি বাসায়ও নিয়ে যান আপনার বিবি কিন্তু রান্না ঘরের ভিতর রান্না না করে বরং রান্না ঘরে পুকুর দিয়া পাকিস্তানে পাঠাবে এটা যেমন পানির মতো বুঝলেন এটা যেমন সহজ বুঝলেন 1 কেজি পটা পচা পুঁটি মাছ আপনার স্ত্রী যদি
রান্না না করে বরং রান্না ঘরের উপর দিয়া পাকিস্তানে পাঠাবে, যেমন যাদের নামের শুরুতে মোহাম্মদ মাঝখানে বল্টু শেষে রয়েছে ইসলাম, মানে আমি মোহাম্মদ বল্টু ইসলাম, মোহাম্মদ দেখলে মনে হয় মোহাম্মদের অনুসারী, ইসলাম দেখলে মনে হয় সে ইসলামের লোক, নামের শুরুতে লকাব আর শেষের লকাব দেখলে বোঝা যায় মানুষটা ইসলামকে ভালোবাসে। অথচ যারা নাম ডাকার পরেও কামগুলো জাহেলের মতো করে, এই পচা মুনাফিকদের জানমাল আমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের বিনিময়ে কিনবে না ঠিক তেমন। পচা মানুষের জানমাল কিনব কথা বলছে না কেন সম্মানিত ভাইয়েরা? তাহলে আপনাকে ইমানদার হতে গেলে জানমাল তো বিক্রি করে দেওয়াই লাগছে, কিসের বিনিময়ে কি দিবেন আপনাকে পুরস্কারটার নাম কি? জান্নাতের আশায় যারা জানমাল বিক্রি করে দেয় তারা কি আর দুনিয়া সম্পর্কে কোনো ভাবতে পারে? দুনিয়ার কোনো লাভ লিংসা তাদের অন্তঃকরণে কি থাকতে পারে? তারা কি দুনিয়ার কোনো ক্ষমতাসীন শক্তিকেও ভয় পেতে পারে? তারা কি দুনিয়ার কোনো মানুষকে ভয় করে চলে? নাকি কারে ভয় করে? সবাইকে বলা লাগবে কারে? সম্মানিত বন্ধুগণ, যারা শুধু আল্লাহর প্রেমে আল্লাহকে যারা ভালোবাসে জানমাল বিক্রি করে দিয়েছে তাদের একটাই কাজ, একটাই দুনিয়ার জমিনে কাম রয়েছে, সেই কাজটাকে আজকে বোঝাতে গেলে প্রায় 3টি ঘন্টা লাগবে। কয় ঘন্টা থাকতে পারবেন? যেহেতু কারা কারা পারবেন লিল্লাহে থাকবে, আল্লাহ পাক কবুল করুন। মমিনের দাবিদার হলেই কিন্তু আপনার জানমাল বিক্রি করতেই হবে। আর যদি বলেন জানমাল আমি বিক্রি করে দিয়েছি, আমি আমার ইচ্ছে মতো আমার বুদ্ধি দ্বারা আমার নফসের গোলামি করে চলেছি, বুঝে নিতে হবে এই মানুষটাও বেঈমান, সে মুমিন না। সম্মানিত ভাইয়েরা, আমরা জানি দুনিয়ায় যত ইবাদত আর বন্দেগী রয়েছে প্রত্যেকটি ইবাদত আর বন্দেগীর এক একটা পুরস্কার রয়েছে, আছে না কথা বলছে না কেন? আছে না নাই বলেন তো? আপনাদের প্রশ্ন করলাম নামাজের পুরস্কার কি, নামাজের পুরস্কার কি? ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ পাক বলেন নামাজ আদায় করলে বা কায়েম করলে তার পুরস্কার কি পাবে জানো? আনিল ফাহশাই ওয়াল মুনকার, আমি আল্লাহ অবশ্যই ওয়াদা দিলাম তোমাকে আলফা হিসাবে বিচার থেকে বাঁচাবো। তাহলে নামাজের পুরস্কার কি কথা বলে না কেন? ভুল বক্তব্য এতদিন শুনলেন আপনি, ভুল বক্তব্য শুনে আপনি জীবন গড়াচ্ছেন, আপনার ফোনটা কিন্তু রং নাম্বারে চলছে। সম্মানিত ভাইয়েরা, নামাজের পুরস্কার একমাত্র পাওয়া যায় আলফা হেসা থেকে, আপনি বেঁচে যেতে পারবেন জোরে করুন আল্লাহু আকবার, যেখানে আপনি কোরআনে গবেষণা করবেন যেই জায়গায় নামাজ শব্দ নিয়ে আলোচনা এসেছে তার পাশে কিন্তু যাকাত নিয়েও কথা এসেছে, কথা বলছে না কেন? যেখানেই বলা আছে ওয়াকিমুস সালাতা নামাজ কায়েম করো, তারই সঙ্গী পাশে যে জায়গাটা সেখানেই বলা হয়েছে ওয়াতুজ যাকাতা, সেখানেই বলা হয়েছে যাকাত প্রদান করো, কথা বলছে না কেন? এবার বলেন তো যাকাতের পুরস্কার কি, কথা বলে না কেন? কি করা? যাকাতের একমাত্র পুরস্কার হলো আপনার সম্পদ পবিত্র হয়ে যাওয়া, কথা বলে না কেন? তাহলে এখানে নামাজ পড়লে আল্লাহ আপনাকে জান্নাত দিবেন সে কথা বলে নাই, যাকাত দিলে আপনাকে আল্লাহ জান্নাত দিবে এ কথাও বলে নাই, নামাজ পড়লে তোমাকে আল ফাহিশা থেকে বাঁচানো হবে,
জাকাত দিলে তোমার সম্পদ মান সম্পদ টাকা পয়সা সব কিছুকে পবিত্র বানানো হবে জোর করে আল্লাহু আকবার। এবার বলেন শুনি, এদের সামনে মার্চের বারো তেরো তারিখ রমাদান আসছে, ঠিক না বেঠি? এদের রোজার মাস, রোজা সম্পর্কে মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতর মাত্র একটি আয়াত নাজিল করেছে সূরা বাকারায়, কয়টা সবাইকে বলা লাগবে, কয়টা একটু আওয়াজ দিয়ে বলা লাগবে, কয়টা? মহান আল্লাহ পাক বলেন, হে ইমানদাররা, আমি তোমাদের জন্য রোজাকে ফরজ করে দিলাম। রোজা রাখতে গিয়ে আল্লাহ পাক অপশন রেখে দিয়েছেন, সেটি হলো ইমানদার হওয়া লাগবে। কথা বলে না কেন? মহান আল্লাহ পাক তো বলতে পারতেন সারা পৃথিবীর সব আম জনতার জন্য আমি রোজা ফরজ করে দিলাম, তা না। মহান আল্লাহ পাক বলেছেন, আমি ইমানদারদের জন্য রোজা ফরজ করে দিয়েছি। এই রোজার কথা সূরা বাকারায় মাত্র একটি আয়াত এসেছে। এই আয়াতের ভিতরে রব্বুল আলামিন বললেন, একবার আর আমরা রোজা রাখি বা হুকুম পালন করি ৩০ থেকে ২৯ দিন। কথা বলছে না কেন? এবার বলেন তো নামাজের আয়াতগুলো কোরআনে কয়টি রয়েছে? কথা বলে না কেন? কয়টি? ৮২টি। যেখানেই বলা হয়েছে নামাজ, পাশেই বলা হয়েছে ওয়াতুজ যাকাত। যদি নামাজ ৮২ বার হয় তাহলে যাকাতও ৮২ বার বলা হয়েছে, কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, রোজা সম্পর্কে কোরআনে কয়টি আয়াত? মাত্র একটি। এবার সংখ্যার দিক থেকে ৮২ বেশি নাকি ১ বেশি? কথা বলে না কেন? ৮২ বার বলা হলো, সে কথা শুনলে না, ৮২ বার বলা হলো সেটা কায়েম করলে না, ৮২ বার বলা হলো বাধ্যতামূলক তুমি সেটাকে কায়েম করতে চাইলে না, মাত্র একবার বলা হয়েছে হে ইমানদার তোমার জন্য রোজা ফরজ করে দিলাম, সেখানে আমরা ৩০ দিন ২৯ দিন থাকবো, আমাদের মতো বোকা আর কেউ আছে? কথা বলে না কেন? বোকা কেউ আছে? যে কথা আল্লাহ পাক বেশি বলবেন সেটা আমাদের বেশি করতে হবে, যেটা কম করতে বলবেন সেটা কম করা লাগবে, কিন্তু আল্লাহ যেটা বলে কম সেইটা করে বেশি, আর যেটা বলেন বেশি সেইটা করি কম। আমার ভাষা কি বুঝতে অসুবিধা হয় সম্মানিত ভাইয়েরা? তাহলে এবার বলেন তো রোজার পুরস্কারটা কি? কেউ বলতে পারলেন না? রোজার একমাত্র পুরস্কার হলো মহান রব্বুল আলামিন নিজেই, জোরে কন্না মারহাবা। আল্লাহ পাক বলেন তার হাবিবকে দিয়ে বিশ্বনবী জানিয়ে দিয়েছেন, কোন মানুষ যদি রোজা রাখে তার তাকওয়া বা খোদাভীতি বেড়ে যায়, জোরে কন্না সুবহানাল্লাহ। তাহলে রোজার পুরস্কারটা কি পেলেন? সেখানে কি জান্নাত পাওয়া হইল? কি পাইলেন আপনি? ওখানে তাকওয়া বাড়লো আপনার, আপনি আল্লাহ পাককে পেয়ে গেলেন, নামাজেও আপনি জান্নাত পাইলেন না, যাকাতেও আপনি জান্নাত পাইলেন না, রোজাতেও আপনি জান্নাত পেলেন না। এবার চলেন আমরা চলে যাই হজের ভিতরে। হজ সম্পর্কে আল্লাহ পাক কোরআনের ভিতরে মাত্র ৫টি আয়াত নাজিল করেছে, কয়টা? ৫ বার হুকুম করেছে, যদি সম্পদ থেকে থাকে, যদি অর্থ করি খরচ করার মতো তোমার অ্যাবিলিটি থাকে, অবশ্যই তুমি হজ ব্রত পালন করবে, তোমার জন্য ফরজ, ঠিক কিনা? কিন্তু নামাজ পড়লাম না আমি, জীবনেও যাকাত দিলাম না, এরপরে রোজা তো রাখলামে না, হুট করে অবৈধ পথে টাকা ইনকাম করে মহান আল্লাহকে ধোকা দেওয়ার জন্য বোকা বানিয়ে তারা মক্কায় চলে যায় হজ করার জন্য। বলেন তো মহান আল্লাহ কি বোকা নাকি? উনি কি কিছু বোঝেন না? উনি কি জানেন না? সব কিছু জানেন সম্মানিত ভাইয়েরা। এই হজ আদায় করলে আপনাকে আল্লাহ পাক কি পুরস্কার দেবেন তা কি আপনার জানা আছে? জানা নাই? আপনার যেদিন জন্ম হয়েছে ওই দিন থেকে শুরু করে যেই দিন আপনি হাজরে আসওয়াদে চুমো দিয়েছেন, মানে ওই কালো পাথরে যেদিন আপনি চুমো দিলেন,
জীবনের পূর্বের সব গুনাহ কাটাগুলো ওই দিনের পূর্বের মাফ হয়ে গেল। তাহলে হজ করলে কি জান্নাতের ঘোষণা এসেছে? কথা বলে না কেন? সবাই হয়তোবা ভাবতেছেন আজকে উল্টা বক্তব্য শুরু হয়ে গেল কেন? সারা জীবন তো এগুলোর পক্ষে আমরা বক্তব্য শুনলাম, কোরআন হাদিসের দলিল পেলাম, কিন্তু আজকের আলোচনাটা পুরোপুরি উল্টো কেন বুঝতেছি না। বুঝবেন একটু পড়ে গেলে আপনি বুঝতে পারবেন। আল্লাহ পাক যেন আমাকে গবেষণামূলক ভাবে বলার সুযোগ দান করেন, জোর করে আমিন। সম্মানিত ভাইরা, তাহলে হজ আদায় করলে জীবনের গুনাহ ক্ষমা হয়ে যায়? পুরো দেশ পুরো পৃথিবীর আলেমরা সবাই যে বলে যে জিহাদ করো জিহাদ করো, এই জিহাদের আয়াত আমি একজন হাফেজ মানুষ, কোরআনুল কারীমের ভিতরে প্রায় 3000-এরও বেশি আয়াত জিহাদের পক্ষে রয়েছে। কয়টা আরো জোরে বলেন, জোরে বলতে হবে। 3000 বেশি না 82 বেশি? 3000 বেশি নাকি 5 বেশি? 3000 বেশি নাকি 1 বেশি? 3000 বেশি নাকি আপনার সব আমলগুলোর চেয়ে জিহাদের প্রসঙ্গে মহান আল্লাহ পাক কোরআনে সবচেয়ে বেশি আয়াত নাজিল করলো, অথচ সব হুকুম সব আমলের পক্ষে সবাই ওয়াজ করে বক্তব্য দেয়, একমাত্র জিহাদের বিরুদ্ধে। শুধু সমাজ শুধু না, ব্যক্তিগত জীবন না, শুধু রাষ্ট্র শুধু না, পররাষ্ট্র শুধু না, আন্তর্জাতিক লেভেল পর্যন্ত জিহাদের বিরোধিতা করা হয়। ঠিক বলছি না বেঠি? এটা সম্মানিত ভাইয়েরা, এই বিষয়টা আপনাকে বুঝতে হবে। কেন জিহাদের প্রসঙ্গে এত আয়াত? কেন জিহাদ প্রসঙ্গে 3000-এরও বেশি আয়াত আল্লাহ নাযিল করলেন? যখন নামাজ ছিল না, যখন আপনার যাকাতের আইন ছিল না, যখন আপনার রোজা বাধ্যতামূলক করা হলো না, যখন সমাজে ইসলাম প্রচার হলো না, তখন সত্যকে কায়েম করার জন্য দরকার ছিল চেষ্টা আর প্রচেষ্টা। জিহাদ মানেই হলো চেষ্টা আর প্রচেষ্টা করা। এই জন্য জিহাদ প্রসঙ্গে আল্লাহ সবচেয়ে বেশি কোরআনের আয়াত নাজিল করেছে। এই সহজ বিষয়টাকে আমরা খুব কঠিন ভাবে নিয়ে নিই। কথা বলছে না কেন? এভাবে কিন্তু বোঝানো হয়। কেউ বলে দেখবেন মানুষেরা যখন এই প্রসঙ্গগুলোকে নিয়ে আসেন, তখন বিভিন্ন সিলাপির পেঁয়াজ বানায় সেটাকে মানে একেবারে এমন ভাবে তুলে ধরলো যেন জিহাদ প্রসঙ্গে আল্লাহ কোরআন একটা কথাও বলে নাই। ঠিক বলছি কিনা? সম্মানিত ভাইয়েরা, এই প্রসঙ্গগুলো বলার একমাত্র কারণ হলো জিহাদের যত আয়াত নাযিল হয়েছে সব আয়াতের মূল পয়েন্ট রয়েছে সূরা সাফের ভিতরে। সূরা সাফের 1-10 আয়াতটাকে নিয়ে আপনি রিসার্চ করবেন। কেন আপনাকে নামাজ নামক ট্রেনিংটা দেওয়া হলো? এই ট্রেনিং আর প্রশিক্ষণ দিলেই আপনি গুনাহ থেকে বাঁচতে পারবেন, আপনি আলফা হেসা থেকে বেঁচে যাবেন। কেন আপনার যাকাত নামের প্রশিক্ষণ আর কেন যাকাত নামের এই ট্রেনিংটা দেওয়া হলো? তার একমাত্র কারণ হলো আপনার সম্পদ পবিত্র হয়ে যাবে। এত বড় বড় ইসলামের ট্রেনিং কেন, এত প্রশিক্ষণ কেন দেওয়ার কথা বলা হলো? তার একমাত্র কারণ হলো আল্লাহ পাক বলেন এই প্রশিক্ষণ এই ট্রেনিং গুলো যদি তোমার পুরোপুরি থেকে থাকে তাহলে আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম তোমরা এখন সফল কাম অর্থাৎ ইমানদার হতে যাচ্ছ। সুবহানাল্লাহ, বললেন না কি হতে যাচ্ছ? শুধু 2-4 সেজদা দিলে ইমানদার হওয়া যায়? 2-4 রুকু করলে ইমানদার? 2-4 তসবিহ দিলে কি ইমানদার? নামাজ পড়ব না শুধু যাকাত দিব আমি ইমানদার? জীবনেও ইসলামের কোন বিধান মানব না শুধু হজ করে আসবো শেষ জামানায় শেষ সময়টা আমি কি ইমানদার? তাহলে ইমানদার হতে গেলে কি করা লাগবে আপনার? কথা বলে না কেন? কি করা লাগবে? নামাজ লাগবে যেমন, যাকাতও লাগবে তেমন। আপনারা এমন এক ট্রেনিং এমন এক গাড়ি চালান
যে গাড়ির চাকা আছে তার বডি নাই, বডি আছে তার চাকা নাই। যদি নামাজ পড়েন তাহলে যাকাত নাই, যাকাত যদি আছে তাহলে নামাজ নাই। প্রসঙ্গে আমি নিয়ে আসলাম আজকে এটা খুব হার্ড বিষয়ের উপরে আলোচনা, খুব কঠিন বিষয়ের উপরে আলোচনা। এই যে আলোচনাগুলো লাইভ চলছে বহির বিশ্বে ছড়িয়ে যাবে। প্রিয় বন্ধুগণ, আমার বুঝতে হবে কেন এই বিষয়টাকে নিয়ে আসলাম। কারণ হলো প্রত্যেকটা ইমানদারদের জন্য যেমন নামাজ ফরজ, যেমন যাকাত ফরজ রয়েছে, হজ যেমন সম্পদ থাকলে ফরজ রয়েছে, তেমনই ইমানদারদের জন্য জিহাদ করাটাও ফরজ করা হয়েছে। কেন জিহাদের বিরোধিতা করা হয়? কারণ সন্ত্রাসীরা তো বিরোধিতা করবে। সমাজে যদি জিহাদ শুরু হয়ে যায় সন্ত্রাসী নির্মূল হয়ে যাবে আর মিথ্যাবাদীরা ধ্বংস হয়ে যাবে, দুনিয়ার জমিনে প্রস্ফুটিত হয়ে যাবে সত্য। এই জন্য শয়তানের গোষ্ঠী জিহাদের বিরোধিতা করে। আমার প্রিয় ভাইরা, রব্বুল আলামিন এই জন্যই বিষয়টাকে বললেন যে তোমাদের সবচেয়ে বেশি গুরুত্ব থাকতে হবে জিহাদে। কেন জিহাদে বেশি গুরুত্ব থাকবে? কারণ ইমানদাররা তো জানমাল বিক্রি করে দিয়েছে আল্লাহর কাছে। আল্লাহ তো এই জন্যই তাদেরকে এতগুলো ট্রেনিং দিলেন, এতগুলো প্রশিক্ষণ দিলেন শুধু একটা কাজের জন্য। সম্মানিত ভাইয়েরা, দৃষ্টান্ত না দিলে আপনি কখনোই বুঝতে পারবেন না। ধরেন আগামীকাল সকালবেলা এই নোয়াখালীর সবচেয়ে বড় স্টেডিয়ামে পুলিশে লোক নেওয়া হচ্ছে, যার যোগ্যতা আছে, যার সার্টিফিকেট আছে, সে কিন্তু গিয়া লাইন দিবে। কথা না বললে আমি কি বুঝি, ঠিক না বেঠি? ধরেন আপনার সার্টিফিকেট রয়েছে, আপনার যোগ্যতা রয়েছে, আপনাকে মাপ দিয়ে দিল, আপনি তাদের মাপের মধ্যে টিকে গেলেন, এজন্য কি আপনার চাকরি হয়ে গেল? তাহলে কি করতে হবে? এখন আপনাকে 6 মাসের জন্য ট্রেনিং করা লাগবে। 6 মাসের ট্রেনিং এ আপনাকে কি কি শিক্ষা দেওয়া হবে? গুলি চালাতে হবে কিভাবে, কিভাবে শত্রুপক্ষকে ঘায়েল করা লাগবে, সেজন্য কিভাবে আপনি ঢালটাকে ধরবেন, কিভাবে ব্যবহার করবেন, শিক্ষা দেওয়া হবে। আপনি বোগদান করে আপনার শিক্ষা দেওয়া হবে আপনাকে। অনেক ট্রেনিং করার পর এরপরে আপনাকে কি চাকরিটা দিয়েই দিল, হয়ে গেল কি চাকরি? কি করা লাগবে এবার? কথা বলে না কেন? ভাইবা কি দেওয়া লাগবে না? ভাইবাতেও আপনাকে টাকা লাগবে। ভাইবা যদি আপনি সঠিকভাবে দিতে পারেন তারপরেও কি আপনার চাকরি হবে? কথা বলছে না কেন? হবে। এরপরে কি করা লাগবে? মামু লাগবে। কি লাগবে? মামু খালু লাগবে, মানে টাকা লাগবে। অফিস আদালতে আছে কত ঘুষের ভয়, সরকারি বেতনে বেড়াদের পেট মোটানা হয়, সোনার বাংলা নষ্ট করে, ওরা সোনার বাংলা নষ্ট করে তামা করতে চায়, ওরাই দেশের শত্রু ওদের চিহ্ন করা যায়, ওরা দেশের শত্রু ওদের চিহ্ন করা যায়। বাংলা আমার জন্মভূমি, থাকি জল ঢাকায়, দুর্নীতিতে দেশ বড়েছে চলার সাধ্য নাই, জাতির হবে কি উপায়, মদের হবে কি উপায়।
তাকার ঘুতে যদি আবার কলম উল্টো চলে সব কিছু পাল্টে যায় ওই ঘুষের টাকা পেলে ঠিক না বেঠি তাকার ঘুতে যদি আবার কলম উল্টো চলে সব কিছু পাল্টে যায় ওই ঘুষের টাকা পেলে কালো টাকার দৃষ্টি দিয়ে ক্ষমতাটা পাই এসব চলে শিক্ষিত শয়তানের মহড়ায় এসব চলে শিক্ষিত শয়তানের মহড়ায় বাংলা আমার জন্মভূমি থাকি জল ঢাকায় দুর্নীতিতে দেশ ভরেছে চলার সাধ্য নাই জাতির হবে কি উপায় মদের হবে কি উপায় মামুসারা কাম আছে কথা বলে না কেন রাগ হচ্ছে না মামুসারা কাম হবে না ধরেন এবার আপনি টাকাও দিয়ে দিলেন তারপরেও কি আপনার চাকরি হবে নাকি এবার কি করা লাগবে আপনার প্র্যাকটিক্যালি এবার দেখাতে হবে অফিসাররা আপনাকে ধরবে বলবে এ বেটা 6 মাস ধরে তুমি ট্রেনিং করেছো গুলি কিভাবে করতে হয় দেখাও আর আপনি যদি বলেন 6 মাস গুলি করেছি আজ আমি ফার্মুনা চাকরি কি থাকবে যদি বলা হয় ঢালটা কিভাবে ধরা লাগে 6 মাস দেখালাম একবার ধরে দেখাও যদি আপনি বলেন না 6 মাস ধরেছিলাম আজ আর আমি পারবো না তাও কি চাকরি থাকবে থাকবে না এটা যেমন সহজে বুঝতে পারলেন তেমন ইসলামের যে ট্রেনিং গুলো আপনি করলেন নামাজ করলেন যাকাত দিলেন হজ করলেন রোজা দিলেন এরপরে আপনাকে মূল একটা চাকরি দিতে চায় এই জন্য এত কিছু আপনার ট্রেনিং হলো এত প্রশিক্ষণ হলো কেন প্রশিক্ষণ দিলেন আমার আল্লাহ কারণ আল্লাহ পাক দেখতে চান এই বান্দা কখনো আলফা হেজা করতে পারবে না ও গোনা থেকে বেঁচে যাবে ও কখনো তাকওয়া থেকে ভিন্ন দূরে সরে যাবে না ও আমার খোদা বিধি অর্জন করবে জোরে করে আল্লাহু আকবার এত কিছু জানার পরে শোনার পরে আল্লাহ পাক জাস্তুবাই করার পরে বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ইমানদারেরা তখন বলছে হে ইমানদারেরা হাল আদুল্লুকুম আলা তিজারাতিন আমি কি তোমাদের একটা ব্যবসার কথা বলবো না আমরা বললাম আল্লাহ জি হ্যাঁ আপনি আমাদের কি ব্যবসার কথা বলতে পারেন কি সে ব্যবসা আল্লাহ পাক বললেন তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ তোমার কাজ দিলাম তোমার ব্যবসা দিলাম তোমার একটা কর্ম দিলাম তুমি ওই পথে চেষ্টা করবে প্রচেষ্টা করবে সেটা হলো আল্লাহর পথে রাসূলের পথে তুমি চেষ্টা করবে প্রচেষ্টা করবে এই চেষ্টা প্রচেষ্টা করতে গিয়ে যদি সক্ষম ভাবে কোনো বিপদে পড়ে যাও সেটার মোকাবেলা করতে গিয়া যা করা লাগবে তাই করাটাই হচ্ছে জিহাদের আরেক কথা কি বুঝতে পেরেছেন জিহাদ মানে পিটাইয়া মেরে ফেলা নয় ভুল বুঝবেন না উল্টা পাল্টা লিখবেন না ভুল কোন তথ্য আপনারা সংগ্রহ করে প্রচার করবেন না সঠিক তথ্য হচ্ছে জিহাদ মানে হলো চেষ্টা করা প্রচেষ্টা করা একজন ছাত্র চেষ্টা করতেই পারে আমার রেজাল্টটা ভালো হোক এটা কি স্বভাব অন্যায় একজন কৃষক চেষ্টা করতেই পারে আমার কৃষির ফলনগুলো দ্বিগুণ হোক এটা কি অন্যায় একজন ব্যবসায়ী চেষ্টা করতেই পারে আমার ব্যবসাটা লাভজনক হয়ে যাক এটা কি তার জন্য কোনো অন্যায় এটা যেমন অন্যায় নয় তেমনি প্রত্যেকটা ইমানদার চেষ্টা প্রচেষ্টা করতেই পারে আমি যেমন ইমানদার পুরো দেশ ও সমাজের মানুষগুলো আমার মতো ইমানদার হয়ে যাক এই চেষ্টা প্রচেষ্টা করতে যাবেন আপনার সামনে যদি কেউ দেয়াল হয়ে দাঁড়ায় আপনার সামনে যদি কোনো ক্ষমতাসীন শক্তি দাঁড়িয়ে যায় কোনো দেয়াল যদি নির্মাণ করা হয় সেই দেয়ালকে ভেঙ্গে চুরে মাটির সাথে মিশিয়ে দিয়ে যা করা লাগবে তাই করাটাই হচ্ছে জিহাদ এই সহজ
আল্লাহ কবুল করুন জোরে বলুন আমিন। এই সহজ বিষয়টাকে কঠিন করেন কেন? আমাদের দেশে কিছু তথ্য সন্ত্রাসী রয়েছে, তারা জিহাদ সম্পর্কে উল্টা পাল্টা পত্রিকায় লেখে। কথা বলছেন কেন? এরা উল্টা পাল্টা কথা বলে, জিহাদ মানে জঙ্গি, জিহাদ মানে সন্ত্রাসী। না, জিহাদ মানে সন্ত্রাসী নয়, সন্ত্রাস নির্মূল করাটাই হচ্ছে জিহাদ। কথা বলে না কেন? জঙ্গি মানে সন্ত্রাস নয়, আর জিহাদ মানে জঙ্গি বা সন্ত্রাস কোনটারই অর্থ নয়। জিহাদ মানে হলো সন্ত্রাস নির্মূল করে দেশের মধ্যে শান্তি প্রতিষ্ঠিত করার নামই হলো জিহাদ। আর যদি বাংলাদেশে জিহাদ থাকতো, কোন জালেমের বাচ্চা জুলুম করে মানুষের ওপরে থাকতে পারত না, কারণ জিহাদই তো নাই। আজ কেউ কারো সম্পদ চুরি করে পাহাড় বানাতে পারতো না, কারণ জিহাদ নাই। আজ জিনা ধর্ষণ থেকে জাতিকে বাঁচাতে পারবেন না, কারণ জিহাদ নাই। আজ আপনি চুরি ডাকাতির হাত থেকে মানুষকে বাঁচাতে পারবেন না, কারণ জিহাদ নাই। কথা বলে না কেন? সম্মানিত ভাইরা, যারা উল্টা পাল্টা বক্তব্য দেন তাদের জন্য আজকের আলোচনা। সম্মানিত ভাইরা, জিহাদের শুধু একটাই অর্থ, সেটাই হলো আল্লাহর জন্য রসুলের জন্য চেষ্টা করবেন আর প্রচেষ্টা চালাবেন, এটাই হলো জিহাদ। জোরে কন্যা সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, কেন জিহাদের প্রসঙ্গে বললেন আর জিহাদ করলেই বা আমাদের লাভ কি? আল্লাহ পাক বলেন, মুমিনরা তোমাদের লাভ আছে, ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া ইউদখিলকুম জান্নাহ। আল্লাহ পাক ঘোষণা দিয়েই দিল, হে মুমিনরা ইউদখিলকুম, তোমাদেরকে ধরব আর দাখিল করে দেব সুবহানাল্লাহ। ঢুকিয়ে দিবে কোথায়? যারা আমাদেরকে জিহাদ শব্দ আমাদের কাছ থেকে শোনার পর যারা আমাদের জঙ্গি বলে তাদের সম্পর্কে বলছি, তোরা মৌলবাদী জঙ্গিবাদী যতই বলস মোদেরকে, আমরা কিন্তু রাগ করি না, ধরবে আল্লাহ তোদেরকে। আমরা কিন্তু রাগ করি না, ধরবে আল্লাহ তোদেরকে। মুসলিম ঘরে জন্ম নিয়েও আনলে না বুঝ অন্তরে, হিসাব নিকাজ কেমনে দিবি পরকালের দপ্তরে। এই টুপি দাড়ি দেখলে যাদের মাথায় ওঠে যন্ত্রণা আছে না নাই, টুপি দাড়ি দেখলে যাদের মাথায় ওঠে যন্ত্রণা, কাদের কাছে শিখলে তোরা এসব কিছু মন্ত্রণা, কাদের কাছে শিখলে তোরা এসব কিছুর মন্ত্রণা। মৌলবাদী জঙ্গিবাদী যতই বলিস মোদেরকে, আমরা কিন্তু রাগ করি না, ধরবে আল্লাহ তোদেরকে। লম্পটেরই আড্ডাখানা বানাইছো এই দেশটারে, নবীকে সন্ত্রাসী বলছে ওই বিয়াদব আজগরে, আর নবীর সামনে বিয়াদবি উঠলে কারো মুখেতে, নবীর সামনে বিয়াদবি উঠলে কারো মুখেতে, তাদের মুখে লাগাও তালা বাংলাদেশের বুকেতে, তাদের মুখে লাগাও তালা বাংলাদেশের বুকেতে। কথা বলে ঠিক কি না? জঙ্গি বা সন্ত্রাসী নই। সম্মানিত ভাইরা, ইসলাম দুনিয়া এসেছে সন্ত্রাস মুক্ত করার জন্য, ইসলাম দুনিয়া এসেছে জঙ্গির গোষ্ঠীকে নির্মূল করার জন্য। জঙ্গি যদি কাউকে বলতে চান, সন্ত্রাসী যদি আপনারা কাউকে বলতে চান, তাহলে ইসরায়েলের ইহুদির বাচ্চাদের বলতে পারে, অথবা আমেরিকাকে বলতে পারে, কোন সমস্যা নাই। কারণ যেখানে শান্তি যেই দেশে মানুষেরা নিরবতার সাথে করে জীবন যাপন করে, যেখানে মানুষ সুখ সমৃদ্ধশালী সমাজ গঠন করে থাকে, সেই জায়গায় ওরা ঝগড়া লাগাইয়া অশান্তি সৃষ্টি করে। কথা বলে না কেন? কেন ইতিহাস কি আপনাদের জানা নাই? সন্ত্রাস কাকে বলে ভাইয়েরা একটু বুঝতে হবে। সন্ত্রাস হলো আমেরিকা। কিভাবে? আফগানের মুসলমানগুলো নিরীহ ছিল, মুসলমানগুলো
আল্লাহ রাসূলের কাজ নিয়ে তারা ব্যস্ত থাকত, অসহায়ত্বের জীবন তারা যাপন করত, স্বাভাবিকভাবে তারা চলাফেরা করত। এই আমেরিকা এক সময় আফগানের কাছে একটু জায়গা ছিল, ছিল ভিক্ষা চেয়েছিল। এই মুসলমান জাতি যে মার খায়, এই মুসলমানের শরীর থেকে যে রক্ত ঝরে, তার একমাত্র কারণ হলো এই জাতির বড় মায়া আর দয়া আর ভালোবাসা একটু বেশি। এক কথা বলে না কেন, এই জাতির একটু ভালোবাসা বেশি, এরা মানুষকে সহজে ভালোবাসতে পারে, যার কারণে এই জাতির শরীর থেকে রক্ত ঝরে। এরা আমেরিকার ওই লোকগুলোকে জায়গা করে দিল আফগানের মাটিতে, তারা কিছু দিনের জন্য থাকলো, সেখানে তারা ঘর দখল করলো, বিছানা দখল করলো, দেশের মাটি দখল করে ফেললো। একটি সময় চলে আসলো, তখন ওরা আফগানের মুসলমানদেরকে বললো, এটা তোমাদের দেশ নয়, এটা আমাদের দেশ। আচ্ছা বলেন তো, আপনার বাড়িতে যদি কোনো মেহমান আসে, আর সেই মেহমান এসে যদি থানায় ফোন দিয়া বলে, ওসি সাহেব সলিমুদ্দিন সাহেব আমার সঙ্গে খুবই ভালো আচরণ করছে না, দয়া করে তার হাত থেকে আমার বাঁচান। ওসি সাহেব তো বাইরের জেলার মানুষ, উনি এসে আবার আপনাকে আপনার ঘর থেকে বের করে আপনার আত্মীয়কে জায়গা করে দিল। কি বুঝলেন আপনি সম্মানিত ভাইরা? এরপরে আপনার ঘরটা সে দখল করে ফেললো, এখন আপনি আপনার ঘর চাচ্ছেন, যখন যখন আপনার ঘর ফিরত পেতে যাচ্ছেন, তখন ওরা উল্টে এসে বলতেছে এই বেটাই জঙ্গি। কথা বলছে না কেন, কথা কি আমার বুঝতে কোনো অসুবিধা হচ্ছে? আমি ধীরে ধীরে এই জন্য বলতেছি যাতে স্পষ্ট ভাবে বুঝতে পারে, মাথায় যাতে বিষয়গুলো থাকে। সম্মানিত ভাইরা, আমেরিকা যখন তাদের জায়গাটা দখল করতে চেল, তখন আফগানের মুসলমানগুলো হাতে অস্ত্র তুলে নিল, নিজের দেশ নিজের মাটিগুলোকে ফেরত পাওয়ার জন্য যখন অস্ত্র নিয়েছে, তখন ওই আমেরিকা আবার আফগানের মুসলমানদেরকে সন্ত্রাসী বলেছে। সম্মানিত বন্ধুগণ, সেখানে হয়ে গেল যুদ্ধ, কয়েক লক্ষ মানুষ জান হারালো, মুসলমানরা চলে গেল, মারা গেল, শেষ হয়ে গেল। লাভ হলো কার, ক্ষতি হলো কার, একটু বুঝতে হবে। এরপরে চলে শুরু হয়ে গেল আমাদের প্রথম কেবলা মসজিদুল আকসাকে নিয়ে। সম্মানিত ভাইরা, ইসরায়েলের ইহুদিরা মুসলমানদের কাছে ভিক্ষা চেয়েছিল, ভাই একটু খাইতে দাও, থাকতে দাও, এই মুসলমানের দয়া বেশি, মায়া বেশি, যার কারণে তারা সেই মসজিদুল আকসার পাশে একটু জায়গা করে দিল। শুরু হয়ে গেল নাটক, শুরু হয়ে গেল সিনেমা, ধীরে ধীরে পর্যায়ক্রমে তারা আমাদের মসজিদুল আকসাটাকে তারা গ্রাস করার লক্ষ্যে কাজ শুরু করেছে। যখন তখন মুসলমানরা নামাজ পড়তে পারে না, নামাজে দাঁড়ালে নামাজরত মুসল্লিদের ওরা ডিস্টার্ব করে। এক কথা বলছে না কেন, নামাজে দাঁড়িয়েছে ওই অবস্থায় গুলি করে ফালাই দিয়েছে, দেখেন নাই আপনারা, মিসাইল মেরেছে, বোম ব্লাস্ট করেছে, বাড়ি ঘর দুয়ার শহর বাজার নগর জনপদ সব মাটির সাথে বিলীন করে দিয়েছে। ওদেরকে কেউ জঙ্গি বলল না, ওদেরকে কেউ সন্ত্রাসী বলল না। মসজিদুল আকসার পাশের জায়গাটা হলো আপনার সেই বাহিনীদের কথা বলতে যাচ্ছি, যারা হলেন হামাস বাহিনী, ওরা কিন্তু গাজা থেকে তুলে এসে মসজিদুল আকসার আশেপাশের মুসল্লিদের স্বাধীনতা দেওয়ার জন্য যুদ্ধের ময়দানে জিহাদ করার জন্য লেগে পড়েছে। যখন হামাস বাহিনী শুরু করেছে মুসলমানদের পক্ষ নিয়ে, তখন আমেরিকা এদের জঙ্গি বলেছে। অথচ ইসরায়েল যে এত বোম ফাটায়, এত গুলি করে, এত মিসাইল মারে, এত বোম ব্লাস্ট করে করে মানুষগুলোকে শেষ করে দিল, একবারের জন্য তাদের জঙ্গি বা সন্ত্রাস বলতে পারে না। মুসলমান যখন তাদের অধিকার ফেরত পাওয়ার জন্য কথা বলেছে, তখন মুসলমানদের এরা জঙ্গি বলেছে। সেখানে এখনো যুদ্ধ চলছে, কথা বলে না কেন সম্মানিত ভাইয়েরা? এই যে মায়ানমারে মারামারি হলো, আমাদের দেশের নেতৃত্ব
जनगण मानुषेर नंदित नेत्री आकाशचुम्बी जनप्रियतार अधिकारी मरहूम प्रेसिडेंट शेख मुजिबुर रहमानेर कन्या आमादेर देशेर नेत्री शेख हासिना ओई मियांमारेर ওদের জায়গা করে দিল টেকনাফে কক্সবাজারে দেই নাই আমার মন বলে আল্লাহ না করো আল্লাহ না করো ওরা যে কর্মকাণ্ড শুরু করে দিয়েছে আগামী দিন মনে হয় এদের সঙ্গে আমাদের যুদ্ধ হতে পারে কারণ দেখেন না আপনি ইতিহাস আমেরিকা সেখানে গিয়ে ঢুকেছে যুদ্ধ হয়েছে ইসরায়েল গিয়া ঢুকেছে ফিলিস্তিনে যুদ্ধ চলছে আন্তর্জাতিক লেভেলে যেভাবে পারেন বুঝাইয়া পাঠাইয়া দেন আপনারা কি বলেন আরো জোরে বলেন সম্মানিত ভাই আমরা অশান্তি চাই না আমরা মুক্তি পেতে চাই মুসলমানেরা কখনো সন্ত্রাস তৈরি করে না মুসলমানেরা সন্ত্রাস নির্মূল করার জাতি কথা বলে না কেন মুসলমানেরা কোন ইতিহাসে কখনো কোন জায়গায় এভাবে সন্ত্রাস করে নাই করবে না যতদিন কিয়ামত হবে না ততদিন এই মুসলমান পৃথিবীতে সন্ত্রাস করতে চাবে না কারণ ইসলাম আমাদের সন্ত্রাসে বিশ্বাসী নয় কথা বলছো না কেন ইসলাম কি সন্ত্রাসে বিশ্বাসী সম্মানিত বন্ধুগণ এজন্য বলবো জিহাদ এমন একটি আয়াত যে আয়াতটাকে মানা প্রত্যেকটা ইমানদারের জন্য ফরজে আইন কি আইন ফরজে আইন আর এই পথে যদি আপনি থাকতে পারেন চেষ্টাটা যদি আপনার থাকে অন্তঃকরণে যদি আপনার শুধু জিহাদি তামান্নাটা থাকে আপনি জিহাদ যদি করতে নাও পারেন জিহাদের ময়দানে যদি আপনি অংশ গ্রহণ করতে নাও যান আপনি যদি জড়ে পড়ে মরে যান আপনি যদি এমনি পড়ে মরে যান তারপরেও জিহাদের তামান্নার প্রথম কাতারের প্রথম লাইনের খাতায় নাম চলে যাবে শহীদ নামের ওই ফুলের মালা আমি পরব গণে শহীদ নামের ওই ফুলের মালা আমি পরব গলে আমার সকল কিছু যদি চলে যায় তবু যা চলে শহীদ নামের ওই ফুলের মালা আমি পরব গলে শহীদ নামের ওই ফুলের মালা আমি পরব গলে বাতিল তো চির ভীরু হীন মানবর এই ইতিহাস যাদের পরাজয়ের গানী শোয়েছে যারা হতা পিছু দোষ তাদের আমার নেই কোন ভয় নেই পরাজয় এই ধরার তলে শহীদ নামের ওই ফুলের মালা আমি পরব গলে শহীদ নামের ওই ফুলের মালা আমি পরব গলে শঙ্কিত নই আমি নই পরাধীন নিত কোন জাতি আমি নির্ভীক হব সত্য গেই যাব অশোক জনম বাধা যত ঠিক না আমি সব কিছুকে পায়ে দুলে শুধু এগিয়ে যাব শহীদ নামের ওই ফুলের মালা আমি পরব গণে শহীদ নামের ওই ফুলের মালা আমি পরব গণে এ নিয়ত আছে কথা বলেন এখানে আছে তামান্না অন্তর আছে
থাকতে হবে, না থাকলে তো আপনি মুশরিক হয়ে মারা যাবেন। অন্ত যদি জিহাদি তামান্না না থাকে আপনি মুশরিক হয়ে মারা যাবেন। কি হয়ে মারা যাবেন? মুশরিক। সম্মানিত ভাইয়েরা, তাহলে ইসলামের হুকুম যদি আপনি মানতে না পারেন, যদি কোনো আয়াতকে আপনি অস্বীকার করে দেন, কোরআনের আয়াতকে অস্বীকার করার অর্থই হলো পুরি করা, কি করা। যারা বই থেকে বর্তমান সময় জিহাদ শব্দটাকে তুলে দিয়েছে, সম্মানিত বন্ধুগণ তাদের বলি, যারা আল্লাহর কোরআনের একটি আয়াতকে যারা তুলে দিয়েছে, সরিয়ে ফেলেছে, আমি তাদেরকেই বলছি আপনি তো কুফরি করে ফেললেন। কুফরি মানেই হলো কাফের হয়ে যাওয়া, আর কাফের হয়ে গেলে তো কাফেরের সঙ্গে জিহাদ করা। কথা বলে না কেন? আরো জোরে বলে। বহুত বড় বড় জ্ঞানী মানুষ আমাদেরকে টেলিফোন করে বলে দেয়, হুজুর জিহাদের বক্তব্য দেয়, আমরা কার সঙ্গে জিহাদ করব? আমরা তো মুসলমান, মতো মুসলমান জীবনেও তো শুক্রবার অথবা জুমা অথবা ঈদের নামাজ গুলো আদায় হয়, আমরা তো সবাই ইমানদার, কার সঙ্গে করব? আপনি কার সঙ্গে করবেন? দেখেন যারা কোরআনের আয়াতকে অস্বীকার করে দেয়, তারা কুফরি করে কাফির হয়ে যায়, তাদের সঙ্গে চেষ্টা প্রচেষ্টা করাটাই হচ্ছে জিহাদ। আপনারা কি বুঝতে পেরেছেন? সম্মানিত ভাইয়েরা, আজকের এই হার্ড বিষয়টাকে যদি আমি আরো একটু হার্ড করে চিৎকার দিয়ে দিয়ে বক্তব্য দেই, তাহলে এই জায়গায় কিন্তু প্রলয়ঙ্করী ভূমিকম্পের মতো হয়ে যাবে, ঠিক না বেটি? এজন্য আমি চিন্তা করলাম এটাকে সহজভাবে সুন্দরভাবে ধীরে ধীরে পর্যায়ক্রমে আপনাদের ভিতরে দিতে চাই। আপনারা কি নিতে পারবে? নেওয়া যাবে। সম্মানিত বন্ধুগণ, তাহলে আপনাকে বুঝতে হবে, এবার নামাজ রোজা হজ যাকাত তসবিহ তাহলিল করার পর যদি একটি আয়াত আপনি লঙ্ঘন করেন, আপনি কুফরি করে ফেললেন। যেমনটা আপনাদের বলি, মক্কায় কিন্তু ভালো ভালো মানুষ ছিল নবীজির বংশে, তাদের মধ্যে অন্যতম যেমন আবু তালিবের কথাটারে নিয়ে আসা যায়। এখানে আবু তালিব কিন্তু বিশ্ব নবীকে কম ভালোটা বাসে নাই, জীবন দিয়া হলেও নবীজিকে ভালোবেসেছি, ছোট্টবেলায় তো বাবাকে হারিয়ে ফেলছেন, এরপরে তো বাবার কবর দেখতে গিয়ে মাকেও হারিয়ে ফেললে, এতিম হয়ে গেলে। মক্কাতুল মুকাররমার রীতি আর নীতি ছিল, নিয়ম ছিল, যদি ভাই অথবা ভাবি সাহেবা যদি মারা যান, তার সন্তানের দেখাশোনার দায়িত্ববার সবকিছু চাচার উপরে চলে যায়। সেই সূত্রে বিশ্ব নবীর দেখাশোনার সব রকমের দায়িত্ববার আবু তালিবের উপরে গিয়েছিল, ঠিক না বেঠি? আবু তালিব পর্যায়ক্রমে বিশ্ব নবীকে ছোটবেলা থেকে লালন পালন করলেন, এরপরে কোলে পিঠে করে মানুষ করলেন, কোথাও গেলে আবু তালিব বিশ্ব নবীকে কোলে করে নিয়ে যেতেন, এমনকি ছোট্টবেলা গোস্ত চাবায়া চাবায়া নরম করে আপনার আমার কলিজার টুকরা নবীর মুখের ভিতর ঢুকিয়ে দিয়েছে। জোর করে আল্লাহু আকবার। সম্মানিত ভার, কুফরি করলে যতই আপনি নিকটবর্তী হন না কেন, আপনি জাহান্নামী হয়ে যাবেন, এটাই প্রমাণ করার জন্য এই বিষয়টাকে আমি নিয়ে আসলাম। সম্মানিত বন্ধুগণ, আবু তালিব পর্যায়ক্রমে যখন এভাবে শিশু মোহাম্মদকে লালন পালন করে নিয়ে আসলেন, একটি পর্যায়ে আবু তালিব বিশ্ব নবীকে নিয়ে বাণিজ্যে কাফেলা নিয়ে শামসিরিয়ায় গিয়েছেন, সেখানে পাদ্রী বুহায়রা রাহেব আবু তালিবকে বলেছে, আমি তো এর অপেক্ষায় ছিলাম, আমি তো গবেষণা করছিলাম, আমি চিন্তার ভিতরে ছিলাম, এই রাস্তা দিয়ে একজন মহামানব আসবে, এটি অন্য ভিন্ন আর কেউ না, এই ছেলে তাই হচ্ছে আহাম্মদ, এটাই হলো মুহাম্মদ। হাত ধরে বলছিল, ধরে বললে, আপনি যদি আপনার সন্তান দারে বাঁচাতে চান, আপনি যদি আপনার এই ভাতিজারে বাঁচাতে চান, দ্রুত তারে নিয়ে আপনি মক্কায় ফেরত চলে যান। বিশ্বনবীর চাচা আবু তালিব তখন সিরিয়া আর শামে না গিয়া পিছনের দিকে ব্যাগ হয়ে চলে গেলেন, গিয়ে বললেন, ভাতিজারে তোমার জন্য আজ ব্যবসা বাদ দিয়ে দিলাম, যত লাভ হোক না কেন সবগুলোকে আমি পরিত্যাগ করে দিলাম,
কতটা ভালোবাসে চিন্তা করেন। বিশ্বনবীকে নিয়ে আসলেন বাসা আল্লাহর হাবিব জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সামনে রেখে বললেন, বাবা আমি যতদিন বেঁচে আছি যতদিন থাকব ততদিন মক্কার বিভিন্ন জায়গায় তুমি তোমার আল্লাহর দাওয়াত দিবে, এমন কোন মায়ের পূজা কোনো বেঁচে নাই বা আসবে বা থাকবে, আমি আবু তালিব থাকা অবস্থায় আমার ভাতিজাকে বাধাগ্রস্ত করতে পারে, কেউ তোমার দাওয়াতে বাধা দেবে না, তুমি তোমার আল্লাহর দাওয়াত চালাও। তবে শুনে রাখ বেটা, আমি বহু পুরানা মানুষ, মক্কার বড় সবচেয়ে বড় লিডার, মক্কা মদিনার যত মানুষ যত সবার আমি মুরব্বী পারছেন, আমাকে সবাই শ্রদ্ধা করে সম্মান করে, আমি যেই ধর্ম মানি না কেন আমার উপরে বেশি চাপাচাপি কইরো না, তুমি তোমার ধর্ম তোমার ইসলাম তুমি চালাও কোনো সমস্যা নাই। নবীজি চাচার এই কথা শুনে বুকের মধ্যে সাহস পেলেন বেশি, প্রচন্ড ভাবে মক্কার বিভিন্ন শহর বাজার নগরে ছড়িয়ে ছিটিয়ে গিয়ে প্রত্যেকটি ঘরে ঘরে প্রতিটি দ্বারে দ্বারে প্রত্যেকটি মানুষের কাছে গিয়া বললেন, ইয়া কওমি ইবুদুল্লাহ মালাকুম মিন ইলাহিন গায়রু, আরো জোরে বলেন না আল্লাহু আকবার। সম্মানিত ভাইয়েরা, রাত গভীর হয়েছে বলে কি আপনারা ক্লান্ত হয়ে গেলেন? ক্লান্ত হয়েছে? আবু তালিবের কথা শোনার পরে বিশ্বনবী দাওয়াত প্রচন্ড ভাবে দিচ্ছে, কেউ তাকে বাধা দিতে পারে নাই, কেউ তারে থামাতে পারে নাই। যখন আবু তালিব অসুস্থ হয়ে গেলেন, বিছানায় পড়ে গেলেন, বিশ্বনবী আর দাওয়াত দিতে পারতেছেন না, কোথাও যেতে পারছেন না, কারণ কলিজার টুকরা চাচা যার কারণে আজ এত বড় সাহস নিয়ে তিনি দাওয়াত দেন, মাথার ওপরের ছাদটা যেন ভেঙ্গে বিছানায় পড়ে গেছে। চাচার কাছে গিয়ে বললেন, চাচা যা ছোট্টবেলায় তো আব্বাকে হারিয়েছি দেখতে পারি নাই, মা কেউ হারিয়েছি, আপনি চাচা আমার বাবা, আপনি আমার মা, আপনি আমার জীবনের সব দুঃখ হাসি কান্না যা ছিল সব আপনি, আজ আপনি বিছানায় পড়ে গেছেন, ও চাচা আপনার কাছে কথা জীবনেও বলি নাই, আজ একটা কথা বলতে চাই, সেটা হলো এই, ও চাচা আপনি একবারের জন্য শুধু লা ইলাহা ইল্লাল্লাহ, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলবেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার দরকার নাই, কারণ আমি মুহাম্মদ তো আপনার ভাতিজা, এর চেয়ে আর বেশি কি আছে, জোরে বলেন আল্লাহু আকবার। আপনি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলেন আর মুহাম্মদ রাসূলুল্লাহ বলতে হবে না, কারণ আমি রাসূল তো আপনার ভাতিজা, আমি এমনি খুশি থাকব। আপনি শুধু বলেন আল্লাহ ব্যতীত আর কোন উপায় শোনাই, আর বেশি শুনতে চাই না। বিশ্বনবীর দেখে আবু তালিব চোখটা খুলে তাকায়া বললেন, ভাতিজা রে এতে দেখো তোমার ডানের দিকে আর বামের দিকে এই যে মানুষগুলো দাঁড়িয়ে আছে, এই মানুষগুলো কোনো সাধারণ মানুষ নয়, এই আবু জাহেল হচ্ছে মক্কার সবচেয়ে বড় লিডার, এই আবু জাহেলের বড় ছেলে উকবা, এও কিন্তু একজন মন্ত্রী মানুষ, তার ছোট ছেলে সাহেবা সে কিন্তু একজন দায়িত্বশীল, আর আবু জাহেলের পরিজাত টুকরা বন্ধু অলি দেবী দেবকীরা যার কথা আমার আল্লাহ পাক কোরআনের সূরা কলমের 13 নম্বর আয়াতে জানিয়ে দিয়েছেন, উতুল্লিম বাদা জালিকা জানি, আল্লাহ পাক বলেন এই উতুল্লিম বাদা জালিকা জানি, অলি দেবিনের মুগিরা হলো আবু জাহেলের কলিজার টুকরা বন্ধু, সেও সেদিন ওই জায়গায় দাঁড়িয়েছিল। আবু তালিব বললেন, এরা সবাই হচ্ছে মক্কার সবচেয়ে বড় বড় লিডার, এরা হচ্ছে নেতা মানুষ, এদের কথা শুনে কিন্তু পুরো মক্কার মানুষেরা চলাফেরা করে, এদের কথাই হচ্ছে এই দেশের আইন, এদের কথাই হচ্ছে এদেশের সমাজ ব্যবস্থার সবচেয়ে বড় কথা, এটাই হচ্ছে মূলত বিষয়ের ব্যাটা। এই মোহাম্মদ শুনে রাখ, আমি অবশ্যই তোর কালিমাকে ভালোবাসি, তোর আল্লাহ তারে আমি কলিজা দিয়া ভালোবাসি, আর তুমি আমার ভাতিজা নবী, আমি তোমারেও তো জানের থেকে বেশি ভালোবাসি,
কিন্তু বাবা আদি শেষ অন্তিম মুহূর্তকালীন সময় আমি এই লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারবো না, বলতে পারবো কিন্তু বলা যাবে না, কারণ এই নেতাগুলো আগামী কাল সকাল বেলা মক্কার চতুর্দিকে ছড়িয়ে ছিটিয়ে বলে বের হবে যে এই আবু তালিব একটা ভীতু মানুষ, তার ভাতিজা মুহাম্মদ তার জাহান্নামের ভয় দেখিয়েছে, এই ভয়ে সে ভীতু হয়ে কালেমা পড়েছে। এই বেটা শুনে না, এই মৃত্যুর সময় আমি এত বড় মুখে চুনকালি লাগাতে পারবো না, আমার একটা ক্রেডিট রয়েছে, আমার একটা সম্মান রয়েছে, আমি এইটা কখনো করতে পারবো না। শুনে রাখলে বেটা, আমি সবকিছু জানি, সবকিছু বুঝি, আমি জানি যে তোমার আল্লাহ হক জোরকর আল্লাহ হক। এই বেটা শুনে না, আরে ঘরের ভিতরে 360 খানা যে মূর্তি আমাদের ভগবান বা খোদা, এগুলো সব ভুয়া খোদা, এগুলো কি খোদা, সব আছে ভুয়া, এগুলো হচ্ছে নকল খোদা, এগুলো নকল স্রষ্টা, এগুলো কেউ অরিজিনাল খোদা নয়, এগুলো আমাদের বাপ দাদারা নিজের হাত দিয়ে তৈরি করে সেখানে রেখে দিয়েছে, ওরা আমাদের তৈরি, ওরা আবার কেমনে আমাদের খোদা হয় আমার জানা নাই। কথা বলছে না কেন? আবু তালিবের এই বিষয়টা আপনি পড়বেন ভালো করে গিয়া। আবু তালিব পরিষ্কার ভাবে বলে জানায় দিলেন, ব্যাথা বলা যাবে কিন্তু এখন বলা যাচ্ছে না, কারণ আগামীকাল সকাল বেলা প্রচুর ভাবে প্রচার করে দেবে না, ঠিক না বেটি? বিশ্বনবী মনটা অন্ধকার করলেন, ঘরের ভিতর থেকে বের হয়ে বাইরে গিয়ে দাঁড়ালেন, আর আকাশের দিকে তাকাচ্ছেন, মনে মনে বলছেন আল্লাহ যে মানুষটা সারাটা জীবন আমাকে কোলে পিঠে করে মানুষ করল, মুখের ভিতরে গোস্ত ঢুকায়া চাবায়া চাবায়া নরম করি আমি মুহাম্মদের মুখের ভিতরে ঢুকায়া দিল, যে মানুষটা থাকা অবস্থায় মক্কার কোন কাফের আমাকে দাওয়াতের কাজে বাধা দিতে পারে নাই, সেই মানুষ আজ মারা যায়, আল্লাহ সে কি আসলে হেদায়েত পাবে কি না জানি না, আল্লাহ তুমি আমার চাচাকে হেদায়াত করো। সম্মানিত ভাইরা কথা বলছেন মনে মনে, এরই মাঝে ভিতর থেকে একজন সাহাবী দূর দিয়ে বের হয়ে আসলেন, এই যে মাঠের মধ্যে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনার কলিজার টুকরা চাচা একটু আগে আমার এই উরুর উপরে মাথা ছিল চলে গেল, পড়ল গমন করলো, উরু মানে হলো সরু পায়ের এই মোটা অংশ না, আপনার চাচা আমার পায়ের এই জায়গায় মাথা রেখে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন, নবীজি টপ টপ করে চোখের পানিগুলোকে ফেলালেন আর দাড়ি মুবারক বেবে বুকে চলে আসলো, বিশ্বনবী সেখানে ক্রন্দন করলেন, করার পরে তাকিয়ে আছেন সাহাবি বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনার চাচাকে আপনি যেই কালেমাটা পড়তে বলছিলেন, আপনি যেই কাজগুলো করতে বলছিলেন সে জোরে বলতে পারে নাই, আমি স্পষ্ট শুনতে পারি নাই, তবে আমার উলুর উপরে মাথা ছিল, আমি তার মুখের দিকে ঠোঁটের দিকে তাকাচ্ছিলাম, কিন্তু মৃত্যুর সময় আমি দেখতে পেলাম তার ঠোঁট দুটো নড়ে উঠল, মনে হয় আপনার পড়ানো বা সেখানো কালে মাসে পড়েছে। বিশ্বনবী বললেন, আরে সাহাবী শোনরা আমার চাচা আমার সজ্ঞানের সৌপস্থিতিতে আমি সামনে দাঁড়ায় বললাম, চাচা আপনি একবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ কখনোই আপনার বলতে হবে না, কারণ আমি আপনার ভাতিজা, আমি এমনি খুশি আছি আপনি একবার বলেন, যদি আপনি একবার বলেন হাসরের ময়দানে আমি রাসূল আল্লাহর সঙ্গে ঝগড়া করে হলেও আপনাকে জান্নাতে নিয়ে যাব। আমার চাচাকে আমি এভাবে বুঝায় বলছিলাম, আমি আল্লাহর সঙ্গে তর্ক বিতর্ক করে হলেও আমার চাচা কলিজার চাচাদের জান্নাতে নিয়ে যাব, কিন্তু আমার চাচা তো আমার সামনে আমার সজ্ঞানে সৌপস্থিতিতে বলতে পারে নাই, আমি সাক্ষ্য দিতাম সে পড়েছে নাকি বলেছে নাকি তিলাওয়াত করেছে নাকি সে ঠোঁট পড়িয়েছি আমি রাসূল তার সাক্ষ্যদাতা হতে পারবো না, আমি কিছুই জানি না বলতে পারবো না। সাহাবী একটু স্ট্রং হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ তাহলে আপনার মতো চাচার আপনার চাচার আপনার মতো ভাতিজা থেকে তার লাভ কি হলো,
আপনি যে তার ভাতিজা হলেন আর আপনার ভাতিজা এইভাবে মারা যায় আপনি তার জন্য কি ভূমিকা পালন করবেন ইয়া রাসূলুল্লাহ আপনার চাচার লাভটা কি হলো আপনার মতো ভাতিজাকে লালন পালন করে বলেন বিশ্বনবী বললেন ऐसा भी তুমি অমন করে কোনো কথা বলো না অবশ্যই লাভ হয়েছে আমি যদি শুধু মুহাম্মদ আবু তালিবের ভাতিজাটা শুধু যদি না হতাম তাহলে এই আবু তালিবের মাথার চুল থেকে শুরু করে নিয়া পায়ের সিঁথি পর্যন্ত আগুন ধরিয়ে দেওয়া হতো এই সাহাবী পরিষ্কার কথা বলতে শুনে না আমি মুহাম্মদ তার ভাতিজা বলে আখিরাতের ময়দানে জাহান্নামে যখন আমার চাচা আবু তালিবকে নিক্ষিপ্ত করা হবে ঠিক ওই সময় আমার চাচার মাথার মধ্যে একটা আগুনের টুপি পরা হবে আর আমার চাচার পায়ের মধ্যে একজোড়া আগুনের জুতা পরিয়ে দেওয়া হবে এই আগুনের জুতা নিজ দিক থেকে তাপমাত্রা প্রশস্ত করবে আর উপরের দিক থেকে এই টুপিটা তার তাপমাত্রা প্রশস্ততা করবে যার ফলে তার মগজগুলো রক্তগুলো চোখ কানগুলো দিয়ে গলে গলে বের হয়ে যাবে আল্লাহর হাবিবের সামনে দাঁড়ায় এই সাহাবী বলছে ইয়া রাসূলুল্লাহ তাহলে আপনার চাচা কি অবস্থায় মারা গেল বিশ্বনবী বললেন আমার চাচা হতে পারে রে আমি তারে বাঁচাতে পারলাম না আমি তারে রক্ষা করতে পারলাম না অনেক চেষ্টা করেছিলাম কিন্তু আমার দাওয়াত সে গ্রহণ করল না এখন আমার চাচা মরে গেছে মুশরিক হয়ে এখানে ভালোবাসা দিয়ে ইসলাম পাওয়া যায় না সম্পর্ক দিয়ে ইসলাম মানা হয় না আর এখানে স্বজন প্রীতি চলে না ইসলামের কাজ করা লাগবে ইসলামের কোরআনের আয়াতগুলোর আইন লঙ্ঘন করা যাবে না হাদিসগুলোর হুকুমগুলো মানতেই হবে বাধ্যতামূলক কোরআনের আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণগুলোকে জান দিয়ে হলেও রক্ষা করা লাগবে যদি কেউ কোরআনের আয়াতের এই হুকুমগুলোকে জান দিয়ে রক্ষা করার চেষ্টা করে এই চেষ্টা করতে করতে যদি মারা যায় মহান রব্বুল আলামিন নির্ঘাত তারে জান্নাত দেবে সম্মানিত বন্ধুগণ আমি বুঝতে পেরেছি আপনাদের অবস্থা মনের অবস্থা আমি বুঝতে পারি আপনাদের ঘুম আসছে চোখে হয়তো হ্যাঁ রাত একটু বেশি হয়ে গেল না 11:30টা প্রায় বেজে গেছে এ রাগ করতেছে আমি জানি আমার কিন্তু 11টা পর্যন্ত টাইম ছিল আমি আপনাদেরকে সেভাবে সময়টা হয়তোবা দিতে পারি নাই আমি আজকে আপনাদের জন্য কিচ্ছু করতে পারলাম না শুধু আজকের আলোচনার একটা শিক্ষা শুধু আপনাদের মাঝে দিলাম সেটা হচ্ছে জিহাদের আয়াত আছে কতগুলো 3000-এর মতো জিহাদের তামান্না থাকলে আল্লাহ কি দিবে জান্নাত দিবে আর নামাজ রোজা হজ যাকাত তসবিহ তাহলিল এগুলো কি ইসলামের ট্রেনিং ও প্রশিক্ষণ এই বিষয়গুলো যেন আপনারা মাথায় রাখতে পারেন মহান আল্লাহ পাক বক্তা ও শ্রোতা উভয়কে আমল করার তৌফিক দান করুন আরো জোরে বলেন আমি আগামী 24 ফেব্রুয়ারি নাকি সম্ভবত কোথায় যেন একটা প্রোগ্রাম আছে যে পাশে আছে সেখানে এই জায়গা থেকে আলোচনা শুরু হবে বাকি যে আলোচনাটা করতে পারলাম না সে আলোচনাটা পুরোপুরি ওখানে হবে ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুক আর একবার বলছি আমিন এখন মুনাজাত হবে আমার অসমাপ্ত আলোচনাকে এখানেই সমাপ্তি করে দিচ্ছি ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এখন মুনাজাত আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন আল্লাহ তাআলা চাপরাশি বাড়ি সমাজের উদ্দেশ্যে আজকের এই ঐতিহ্যবাহী তাফসীরুল কোরআন মাহফিল রব্বুল আলামিন কোরআনুল কারীমের বিভিন্ন পয়েন্টকে একটি জায়গায় এনে আল্লাহ তাআলা আরেকটি আমলের ওপরে প্রাধান্য দেওয়ার লক্ষ্যে আজকের আলোচনাটি করেছিলাম রব্বুল আলামিন যতটুকু সন্তুষ্ট চিত্রে আপনি সওয়াব দান করবেন সোনার মদিনা বিশ্ব নবী রমজান মোবারকে সওয়াবগুলো পৌঁছিয়ে দাও আল্লাহ তাআলা আমাদের আদি পিতা
আদম আলাইহি ওয়াসসালাম থেকে শুরু করে নিয়ে শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত এক লক্ষ মতান্তরে প্রায় দুই লক্ষ চব্বিশ হাজার নবী রসুল গাউস কুতুবলি আল্লাহ পীর মশাই বুজুর্গ আলেম ওলামা মুসলমান নর নারীরা যারা দুনিয়া থেকে চিরবিদায় নিয়া গহীন অন্ধকার কবরে শায়িত হয়ে আছেন আল্লাহ তাদের সকলের আরওয়া মুবারকে সামাবগুলো পৌঁছিয়ে দাও মেহেরবান আল্লাহ। আজকের এই ঐতিহ্যবাহী তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সুযোগ্য মুয়াজ্জাস মহতারাম মাননীয় সভাপতি এবং আজকের মাহফিলের প্রধান অতিথি আমন্ত্রিত লামায়ে হযরত যারা দূর দারাজ থেকে কোরআন শোনার জন্য আসছে রব্বুল আলামিন আজকের এই আলোচনাকে কেন্দ্র করে আমাদের সকলের জন্য নাজাতের কারণ বানায়া দাও। আল্লাহ তাআলা একটি প্রোগ্রাম তৈরি করতে গেলে এই অজস্র শ্রম দেওয়া লাগে। আল্লাহ তাআলা যারা শ্রম দিয়ে মেধা দিয়ে বুদ্ধি দিয়ে আর টাকা পয়সা দিয়ে মাথার ক্যালোরি খরচ করে যারা তোমার কোরআন শোনা আর বনার চেষ্টা প্রচেষ্টাটা চালায় ওয়াল্লাহ এই মানুষগুলোর হায়াতগুলোকে তুমি প্রশস্ততা দান করে দাও। আল্লাহ তাআলা আজকের এই মাহফিলে যারা ছিল তারা সকলে আমার শিক্ষক তুল্য। রাব্বুল আলামিন আল্লাহ তাআলা আমরা যারা হাত তুলেছি রাব্বুল আলামিন আমরা সবাই মিলে তোমার কাছে বলছি আমাদের জীবনের জানা অজানা শয়নে শবনে নির্জন গোপনে একান্ত ভাবে যেই গোনাগুলো করেছি আল্লাহ দয়া করে তুমি আমাদের মাফ করে দাও। আল্লাহ তাআলা জীবনে কবিরা গুনাহ করেছি সগিরা গুনাহ করেছি বাতিরি গুনাহ করেছি জাহিরি গুনাহ হয়েছে দয়া করে মায়া করে রব্বুল আলামিন তুমি আমাদের জীবনের সব ছোট বড় গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ তাআলা এই নোয়াখালী লক্ষ্মীপুরে বাড়ি এই বাংলাদেশের যত মুফাসসির রয়েছে সব মুফাসসিরদের উস্তাদ আল্লামা ডাক্তার লুৎফর রহমান সাহেব বড় অসুস্থ রয়েছেন রব্বুল আলামিন আমাদের এই শিক্ষককে তুমি সুস্থতা দান করে দাও। রব্বুল আলামিন তার প্রিয় বন্ধু কবরে চলে গেছে পিরোজপুরের মাটিতে ঘুমিয়ে আছে। আল্লাহ তাআলা সারাটা জীবন ওই মানুষটি একটি দোয়া করেছিল আল্লাহুম্মা শাহাদাতান ফি সাবিলি ওয়া জাআল মাউতি ফি বালাদি রাসূলি। আল্লাহ তাআলা উনি সারাটা জীবন এই দোয়া করেছে আল্লাহ শহীদি মৃত্যু দিও আর যেন তোমার রসুলের দেখানো পথে হয়। রাব্বুল আলামিন এই দোয়াটি সারা জীবন করল জীবনের শেষ সময়টা পর্যন্ত কোরআনের জন্যই ছিল। আল্লাহ উনি পিরোজপুরের মাটিতে ঘুমিয়ে আছে ও পরওয়ারদিগারে আলো কবরটাকে জান্নাতের সর্বোচ্চ মাকাম হিসাবে কবুল করে না। আল্লাহ তাআলা এই নোয়াখালী আর লক্ষ্মীপুরে মুফাসসির আলেমের কোনো হিসাব নাই অনেকগুলো আলেম এখানে রয়েছে। রাব্বুল আলামিন এই মাটি ও মানুষগুলোকে তুমি কোরআনের জন্য কবুল করে নাও। আল্লাহ তাআলা জেনারা কষ্ট করে আজকে এই প্রোগ্রামটাকে সফল করে ফেলছে আল্লাহ দয়া করে তাদের পিতা মাতার কপালটাকে ধন্য করে দা। আল্লাহ তাআলা যারা আজকে এই জায়গায় হাত তুলেছি রাব্বুল আলামিন শারীরিক যদি কোনো সমস্যা থাকে সব ত্রুটি বিস্ত্রুটি গুলোকে তুমি মাফ করে দাও। রাব্বুল আলামিন আমাদের ভিতরের রোগগুলো কঠিন রোগগুলোকে দূরীভূত করে দাও। আল্লাহ তাআলা মিডিয়ার ভাইরা দোয়া চেয়েছে একটি ছেলে আজকের এই প্রোগ্রামে আসার সময় রাস্তায় মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করে পা ভেঙে গেছে। আল্লাহ যারা মাঠে ময়দানের আলোচনাগুলোকে নিয়ে বহির বিশ্বে যারা ছড়িয়ে ছিটিয়ে দেয় রব্বুল আলামিন দয়া করে তুমি এদেরকে ইসলামের মেরুদণ্ড বানায়া দাও। আল্লাহ তাআলা পুরো গ্রামের উত্তর দক্ষিণে পূর্ব পশ্চিমে যতগুলো কবর রয়েছে
রব্বুল আলামিন কোন কবরের মধ্যে যদি কোন আযাবের ফেরেশতা এসে থাকে দয়া করে মায়া করে তোমার রহিম ও রহমান নামে রসিলা করে গাফফার ও সাত্তার জলিল ও জব্বার নামে রসিলা করে গুণবাসক সিফাতি নামে রসিলা করে কবরের আযাবগুলোকে চিরতনে বন্ধ করে দিয়া অনন্তকালের চিরস্থায়ী জান্নাতের ব্যবস্থা করে দাও আল্লাহ তাআলা আমাদের এই গভীর রাতে মনে পড়ে গেছি আব্বা জানার আম্মা জানের কথা আল্লাহ তাআলা আমাদের মা জননী সহস্র কষ্ট সহ্য করেছেন পেটের মধ্যে নিয়ে চলাফেরা করেছেন 280 দিনের ব্যবধানে এই দুনিয়ায় আসলাম রব্বুল আলামিন মা জননী কত যে কষ্ট পেয়েছে ঋণ পরিশোধ করার কোনো সাধ্য নাই আল্লাহ তাআলা এই জননী মাতাদের চলে গেছি মায়ের কবরের আযাবকে বন্ধ করে দিয়া অনন্তকালের জন্য জান্নাতের ব্যবস্থা করে দাও ভালোবাসার দিক থেকে আব্বা জান সকাল থেকে রাত গভীর না হওয়া পর্যন্ত কঠিন কঠোর পরিশ্রম করে আমাদের জন্য খাবার দাবার রিজিকের সন্ধানে মাঠে ময়দানে ছড়িয়েছিল আমাদের জন্য জমি জায়গা টাকা পয়সা আত্মীয় স্বজন প্রীতি অনেক করে দিলেন আজ বাবা দুনিয়ায় বেঁচে নাই সব কিছু রেখে চলে গেছে কোন একটা ব্যাংকের কাগজ তো নিয়ে গেল না জমির কাগজ সুদ্ধা সব রেখে দিয়ে গেলেন যে বাবা আমাদের জন্য এত কিছু করে দিল ও মাবুদে ইলাহি দয়া করে মায়া করে আব্বা জানের ভুল ত্রুটিগুলোকে মাফ করে দিয়া জান্নাতের ব্যবস্থা করে দাও আল্লাহ তাআলা ফিলিস্তিনের মাটিতে ইসরায়েলের সন্ত্রাসী জঙ্গিরা মুসলমানদের উপরে বোম ব্লাস্ট করতেছি মিসাইল মারছে বাড়িঘর দুয়ার সব উড়িয়ে দিচ্ছে শহর ধ্বংস করে দিচ্ছে আল্লাহ এই দুনিয়ায় আমাদের বিচার করার কেউ নাই কার কাছে বিচার দেব ও আরশের মালিক আল্লাহ তোমার কাছে বলি দয়া করে মায়া করে বহির বিশ্বের মুসলমানগুলোকে তুমি নিরাপত্তা দান করে দাও আল্লাহ তাআলা সুজালা সুফলা স্বচ্ছ শ্যামলা সবুজ ঘেরা একটি দেশ আমাদের মাতৃভূমি বাংলাদেশ এই দেশের মাটিতে ঘুমিয়ে আছি হাজারো আলেম মাটিতে শাহজালাল শাহপরান ঘুমিয়ে আছে আল্লাহ দয়া করে মায়া করে আমরা তোমার হাবিবের মুখে শুনেছি কোরআনী সমাজ ব্যবস্থা নাকি শান্তি আমরা বেটার শাসন দেখেছি বাবার শাসন দেখেছি বউয়ের শাসন দেখেছি স্ত্রীর শাসন দেখেছি স্বামীর শাসন দেখেছি মামুর শাসন দেখেছি কোরআন দিয়া যে সমাজ পরিচালিত হয় এইটা দেখি নাই রব্বুল আলামিন দয়া করে মায়া করে তা দেখে মরার সুযোগ দিও যেদিন তুমি আমাদের নামের মৌতে রাজরাল পাঠাই দিবা অন্তরে দিও নফসে দিও দিলে দিও আত্মায় দিও জবানে দিও ঠোঁটে দিও লাভ ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ